আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা কমি। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ ভোর 6টা নাগাদ এ ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই ভূমিকম্প অনুভূত হওয়ার খবর জানিয়েছেন। ঢাকা পোস্ট জানায়, আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেছেন, ভোর 5:57:08 রাজধানীতে 4.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তি স্থল ছিল রাজধানীর কেন্দ্রস্থল থেকে 42 কিলোমিটার দূরের দোহারে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 4.3। এর আগে গত 30 এপ্রিল দুপুরে চট্টগ্রামে 4.6 মাত্রার কম্পন অনুভূত হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডাকে পার্লামেন্ট ভবনে হামলার ঘটনায় কট্টর ডানপন্থী গোষ্ঠী প্রাউড বয়েজের 5 সদস্যকে দোষী সাব্যস্ত করেছে আদালত। এর মধ্যে রাষ্ট্রদ্রোহের অভিযোগ প্রমাণ হয়েছে 4 জনের বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হওয়ায় সর্বোচ্চ 20 বছরের কারাদণ্ড হতে পারে তাদের। এদের বিরুদ্ধে পুলিশের দায়িত্ব পালনে বাধা দিয়ে হামলা, সামাজিক বিশৃঙ্খলা ও পার্লামেন্টের নিরাপত্তা বেষ্টনী ক্ষতিগ্রস্ত করার অভিযোগ প্রমাণিত হয়। এর মধ্যে আছেন প্রাউড বয়েজের সহ প্রতিষ্ঠাতা হেনরিক ট্যারিও। তাদের বিরুদ্ধে আনা 10টি অভিযোগ প্রমাণ করে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে প্রায় 4 মাস লেগেছে। 2021 সালের 6 জানুয়ারি বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের ডাকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল থেকে ওয়াশিংটন ডিসিতে জড়ো হয় প্রাউড বয়েজের নেতৃত্বাধীন বহর। নজিরবিহীন হামলা হয় পার্লামেন্ট ভবনে, ব্যাপক ভাঙচুর করা হয়, তছনছ করা হয় স্পিকারের কক্ষ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।